আমার প্রিয় ভাইরা, ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করলেন সেই রবের নাম কি? একটু জোরে বলবেন, তার নাম কি? আল্লাহ তাআলার কি কোনো আমল আছে নাকি? পৃথিবীতে তো তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি তো রাজাধিরাজ, তাহলে তার তো কোনো আমল থাকার কথা না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, 5 নম্বর যে পেজটা তার ভিতরে আছে, এখানে আল্লাহ তাআলা বলছেন আমি আমার রসুলের প্রতি কিছু করি না, শুধুমাত্র দুরুদ পড়ে থাকি। সুবহানাল্লাহ বলুন। এখন যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করলেন, তিনি তো রাজহাদিরাজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে ভালোবেসে দুরুদ পড়লেন, যে রসুলের জন্য দুনিয়া পেলেন, আসমান পেলেন, জমিন পেলেন, সব কিছু পেলেন, বাবা মা পেলেন, সন্তান পেলেন, সেই রসুলের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? আছে না নাই? যদি থাকে তাহলে দিল থেকে মহব্বতের সাথে পড়ো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মরুনির আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিবকে আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার, সবাই বলেন মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার, বিচার দিনে নিয় তুমি চিনে, হাসর দিনে নিয় তুমি চিনে, সাফায়াত করিও সাফায়াত করিও মাওলার দরবার, মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। সকলে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ঐতিহ্যবাহী বরদল শাহিজাবি মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ জি এম আব্দুর রউফ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার কারণে আল্লাহ তাআলা তার সম্মান এবং মান মর্যাদাকে আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দিকে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা সামিউল ইসলাম ফারুকি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব নওসাদ সালাম ভাই, অত্যন্ত ভালো মানুষ, তার জন্য দোয়া করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কণ্ঠকে দীন ইসলামের জন্য অরফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা যেন বিশ্বময় ছড়িয়ে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যাবত আপনাদের সামনে যিনি কথা বলে ধন্য করেছেন, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কথাগুলোকে সত্যতে রূপান্তরিত করার তৌফিক দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আর বেশি কথা বলবো না, আমি ছোট্ট করে একটি আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল বাকারা। নাম কি ভাই? আবার বলেন সূরাতুল। আজকের কি আপনারা কি বাড়ির থেকে নিয়ত করে আসছেন নাকি যে হুজুর যা পারে বলুক আমরা কোনো জবান খুলবো না, এরকম নাকি কিছু? তাহলে আমি যে সূরাটি পড়েছি কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, কত নম্বর সূরা ভাই? 2 নম্বর সূরা, 2 নম্বর সূরার 214 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন মানুষ কি মনে করেছে নাকি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করেছে নাকি যে আমি তাদেরকে এমনি তেমনিতে জান্নাত দান করব, এরকম কিছু? পরীক্ষা দিতে হবে কি না বলেন তো? পরীক্ষা দিতে হবে কি না বলেন? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরীক্ষা আছে না নাই? ইন্টারভিউতে পরীক্ষা আছে না নাই? এসএসসিতে পরীক্ষা আছে না নাই?
এইচএসসিতে পরীক্ষা আছে না নাই, প্রত্যেকটা জায়গায় পরীক্ষা আমাদেরকে দিতে হবে। তখন আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করছে নাকি যে তাদেরকে আমি এমনিতে এমনিতে জান্নাতে দেব? আল্লাহ তাআলা বলছেন, তারা কি ভুলে গেছে তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছিলাম, ওদেরকে দুঃখ কষ্ট তাদেরকে একেবারে চেয়েছিল, তাদের জবান থেকে বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবো? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের উপরে যত স্টিম রুলার চলুক না কেন, আমাদের জবান দেখে কি কখনো কোনোদিন বের হয়েছে নাকি যে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? বের হয়েছে নাকি আমার প্রিয় ভাইয়েরা? কিন্তু ওই সময় যারা ইমানের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, হাদিসের কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, এদের উপরে কোরআনুল কারীমের কথা বলার জন্য তাদের উপরে স্টিম রোলার চলেছে, ওদেরকে রিমান্ডে ঝুলানো হয়েছে, তারপরেই তারা বলেছেন আল্লাহ তোমার সাহায্য কখন আসবেন? ও আমার প্রিয় ভাইরা, আজকের আমরা মুসলমান, আমাদের বাপ মুসলমান বলে ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আজকের মুসলমান আমাদের দাদা মুসলমান ছিল বলে এই জন্যে আমাদেরকে তোর কষ্ট করে ইমান আনতে হয় নাই, কিন্তু যারা ইমান যারা এনেছেন তারাই বুঝেছেন যে ইমানের মজা কি, ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইরা, ইমান কি জিনিস, যারা এর মজা বুঝেছে এদের জীবন চলে যাক, মারতে মারতে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেওয়া হোক, তারপরেও কখনো কোনোদিন মুসলমান ইমান ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যারা যুগে যুগে কোরআনের কথা বলেছেন, এদের স্থান তাদের ঘরে হয় না, এদের স্থান হয়ে যায় খালে বিলে ঘেরের বাসায়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যারা যুগে যুগে কোরআনের কথা বলেছেন, এরা ঠিক মতো স্ত্রীর সাথে সময় দেন নাই, ঠিক মতো সন্তানের সাথে সময় দেন নাই, তারা শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলার জন্যে এদেরকে ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই দুন ইসলাম যদি এই বাংলার জমিনে আবার যদি টিকে রাখার জন্যে বুকের তপ্ত খুন ঢেলে যদি বাংলার সবুজ জমিনকে লাল করতে হয়, কারা কারা রাজি আছেন স্লোগান দিয়ে তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা, নারাই তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আল কোরআনের আলোক, সংসদে চলে বলেন আল কোরআনের আলোক, দিন ইসলাম, দিন ইসলাম। সম্মানিত ভাইরা, জীবন চলে যাক, আমাদেরকে মারতে মারতে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিক, তারপরেও কখনো কোনোদিন এই গোটা বিশ্বের মুসলমান ইমান ছাড়বে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, নওশাদ মাহফুজ ভাই বসে আছেন, সালাম ভাই বসে আছেন, এই জন্য বেশি কথা বলা যাচ্ছে না, কারণ তার সময় থেকে আমাকে সময় দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যান, আমাদের জীবন চলে যাক, তারপরেও কখনো কোনো দিন আমাদের জীবনের মূল বস্তু এটা কখনো কোনো দিন ছাড়া যাবে, ছাড়া যাবে? ইমান হচ্ছে একটা মানুষের মূল বস্তু। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে চলে যাবো, হাসিবান নাসু আইতরাকু আইয়াকুল আমান্না অঘুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছে, মানুষ কি এমনি এমনি আমি জান্নাতে দেবো নাকি, তাদেরকে পরীক্ষা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনাদের এলাকার ভিতরে কি খেজুর গাছ আছে নাকি? জোরে কথা বলবেন, আছে নাকি? খেজুর গাছে এখন কাক কাটার সময় না? এখন এই সময় তো কাটার সময় নাকি? তা যখন খেজুর গাছ যখন কাটা হয়, তখন খেজুরের রসটা ধরার জন্য আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কি ভাই? এটা কি জন্য? এটা ভাড় বলা হয়, ভাড়। এখন একটা ভাড়ের দাম কি 400-500 টাকা নাকি? সর্বোচ্চ 20-10 টাকা। যুবক ভাইরা বেশি কথা বলবে, যুবক ভাইরা, ইসলাম তোমাদের জন্যই কায়েম হয়েছে, সুবহানাল্লাহ বলুন। আমার প্রিয় ভাইরা, তাহলে একটা ভাড়ের দাম কত হতে পারে? 20 টাকা নাকি? তাহলে এই 20 টাকার একটা ভাড় কিনতে আমরা প্রথমেই দোকানে যাই, যাওয়ার পরে ভাড়টা তখন হাতে নিই, ঠিক কিনা বলেন? ভাড়টা হাতে নেওয়ার পরে তখন ঠক 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 করে একটা আওয়াজ আসে না, বলুন তো কিসের জন্য দেওয়া হয় এটা? ভাড়টা ভালো আছে কিনা, ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইরা, তাহলে একটা জিনিস বুঝেন, ভাড়টা যখন আমরা হাতে নিই তখন ঠক ঠক করে একটা আওয়াজ দিই, তখন ভাড় যদি ভালো থাকে
তাহলে ঠন 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 করে একটা আওয়াজ হয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যখন ভাতটা ভালো না থাকে তখন ঘড়ঘড় 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 আওয়াজ হয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কথাটা আমি এমনিতেই বলছি না, শুধুমাত্র হাসিবান নাস ওয়া ইয়াতরা কুয়াকুল আমান্না অঘুমলা ইফতানুন, এই কথাটার উদাহরণের জন্য আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে মনে করেছে নাকি যে আমি তাদেরকে এমনিতে এমনিতে জান্নাত দেব, অত সহজ নাকি? আমার প্রিয় ভাইরা, কথাটা হচ্ছে এই যে ছোট্ট একটা 10 টাকার একটা ভাড় কেনার জন্যে আমরা ভাড়ের দোকানে যাই, তারপরে ভাড়টাকে হাতে নিয়ে সুন্দর করে দেখি ভাড়টা ভালো কিনা। আমার প্রিয় ভাইয়েরা, 10 টাকার 20 টাকার একটা ভাড় কেনার জন্যে যদি আমরা এতগুলো সময় ধরে ধরে পরীক্ষা করি, তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবন দিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়াচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্যে রিজিকের ব্যবস্থা করছেন আসমান থেকে, ও আমার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শেষ নবীর উম্মত বানালেন, সেই আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে আমাকে দান করবেন, সেটা কি এমনিতে এমনিতে দান করবেন নাকি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে আমাকে দান করবেন, তাহলে সেটা কি এমনিতে এমনিতে দান করবেন নাকি? 10 টাকার একটা ভাড় কেনার জন্য 14 ঘন্টা ধরে ধরে আমরা পরীক্ষা করতেছি, তাহলে আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান আমাদেরকে একটা জান্নাত দিবেন, তাহলে আমাদের কি পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে না নাই? আমার যুবক ভাইরা, আজকের তোমাদের জন্য পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে, আবারও যদি যুবকেরা খালিদ ইবনে ওয়ালিদের মতো যদি আবারও যদি মাথা কুচ্ছে ওঠো, তাহলে এই পৃথিবীর থেকে নাস্তিক মুরতাদ বেঈমানগুলো আবারও দাদাবাড়ি দিল্লি গিয়ে পালাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য বেশি কথা বলবো না, যুবক ভাইরা, যতদিন পর্যন্ত তোমাদের জীবন থাকবে ততদিন পর্যন্ত ইসলামের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছো, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও, নারাই তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্দলবাসীর প্রত্যেকটা মানুষকে দীন ইসলামের জন্য কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, খাব্বাবের কথা আপনারা শুনেছেন? জি, সম্মানিত ভাইরা, নওশাদ সালাম ভাই বসে আছেন, আপনাদেরকে আমি মনে হয় কষ্ট দিয়ে ফেললাম নাকি? তো যাই হোক, নওশাদ সালাম ভাই এই মুহূর্তে কথা বলবেন। আমি যতগুলো কথা বলেছি হয়তো স্বল্প সময়ে কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন।